খবর সূত্রে জানা যায়, পুলিশকর্মী আলাউদ্দিন মজুমদারের স্ত্রীর মোবাইল দীর্ঘ 7 থেকে 8 মাস আগে চুরি হয়ে যায়। 7 মাস পর আলাউদ্দিন মজুমদারের হঠাৎ মনে হয় অলিউল্লাহ তার স্ত্রীর মোবাইল চুরি করেছে। এই সন্দেহে এদিন সকালে অলিউল্লাহকে ঘর থেকে ডেকে নিয়ে বেধড়ক মারধর নির্যাতন করে আলাউদ্দিন। আজকে থেকে আর 6 মাস 7 মাস আগে একটা মোবাইল কিনছিলাম, তারপর তারা কয় আমার, আমি পুরো মোবাইলটা চুরি করে আনছি। তারপর আমার সিমটা ইউজ হয়েছে জানি, তারা লোকেশনে বলে পাইছে। তারপর আমি সকালে ঘুমে শুয়েছিলাম, সকালে সময় 5টা বাজবো, ঘুমের থেকে ডাকছে আর তুলে নিয়ে এসে, তারপর আমার মাছ মায়ের ওখান প্রচুর বেজি তান হইতেছে। মারছে কে? মারছে রিয়াজ, প্রথম আলাউদ্দিনে মাসে ওই পুলিশ দেয়নি, মায়ের সেরা, তারপরে পাবলিকের কাছে দিয়ে সেরা তাইনে যাই গেছে গা। তারপরে আলাউদ্দিনে তো মারে গেছে, রিয়াজে মাসে, আকিজে মাসে, এমনি মায়ের সেরা আরও অনেক মানুষের মাসে, মায়ের সেরা, তারপরে আমার কারেন্টের শর্ট দিছে। এই গোটা বিষয়টি জানিয়ে সোনামুড়া থানায় মামলা করে অলিউল্লার মা। মামলার 4 দিন অতিক্রান্ত হওয়ার পরও এখনও পর্যন্ত সোনামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে যায়নি। কিন্তু অলিউল্লার মা যখন সোনামুড়া থানায় আসে মামলার গতিবিধি সম্পর্কে জানার জন্য, তখন সোনামুড়া থানার এক এএসআই তাকে হেনস্থা করে বলে অভিযোগ। আমি এই অজ্ঞান হয়ে ফিরে গেছি, তখন ছেলের গা মুখের ভিতরে গামছা বাঁধা, ছেলের এফারিতে কারেন্টে শর্ট দিচ্ছে অনেকবার, আরও এখন তারা হুমকি দেয় আমারে। আমি কেস করছি আজকে 7 দিন, অন্য থানার পুলিশ আমার বাড়িতে আসছে না, তারা আরও হুমকি দিতেছে আমার বাচ্চা একটা, আমার বাংলাদেশে বাড়াই দিব, আমার বাচ্চা আগুন জ্বালাই দিব, আর খারাপ খারাপ ব্যবহার করতেছে আমাদের। এখন আমি নিরাপত্তা চাই, তাই মজুমদার দিকে ইনোসেন্টটা দিকে এসআই দিকে তার কোনো পুলিশ প্রশাসন তারা এই করতেছে না, বিচার করতে আমি সুস্থভাবে বিচার চাই আপনার কাছে। এই নিরীহ পরিবারটি সুস্থ বিচার পাবে কি, তাই এখন লাখ টাকার প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।